প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে। আমাদের এবারে ভিডিওটির শিরোনাম ফুলকপির আটটি উপকারিতা। আপনাদের জন্য যথারীতি এই ভিডিওটি পরিবেশন করছে এডুকেয়ার চ্যানেল। দর্শক, হয়তো ফুলকপি আপনার প্রিয় একটি সবজি, কিন্তু আপনি জানেন কি এর উপকারের কথা? ফুলকপি রয়েছে দারুণ কিছু উপকার। আসুন জানা যাক ফুলকপির সেসব উপকারের কথা। ফুলকপিতে রক্তে কোলেস্টেরল কমে। নিয়মিত শীতকালে যদি ফুলকপি খান তাহলে কমবে আপনার কোলেস্টেরল। ফুলকপি ওজন কমায়। ফুলকপি কিন্তু আপনাকে ওজন কমাতেও সাহায্য করে। ফুলকপি হাড় এবং দাঁতের শক্তি বাড়ায়। ফুলকপি খেলে দাঁতের এবং হাড়ের জোর বাড়ে, অর্থাৎ দাঁত এবং হাড় আরও বেশি শক্তিশালী হয়। ক্যান্সার প্রতিরোধ করতে পারে ফুলকপি। ফুলকপি ক্যান্সার রোগকে প্রতিহত করতে পারে। হার্টের জন্য ভালো ফুলকপি। ফুলকপি খেলে আপনার হার্ট সতেজ এবং ভালো থাকবে। হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করে ফুলকপি। ফুলকপি শস্যজাতীয় খাদ্য হয়। এটি হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। ফুলকপিতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, কাজেই শরীরে ক্যালসিয়াম ঘাটতি পূরণ করতে ফুলকপি সহায়তা করে। চুল ঝরা প্রতিরোধে কাজ করে। তুলনামূলক সস্তা এই সবজিটি। তাই আসুন আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখি প্রকৃতির এই অশেষ নিয়ামত ফুলকপি সবজিটি। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ ভিজিট ও সাবস্ক্রাইব করুন ইউটিউব এডুকেয়ার চ্যানেলটিতে। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি আবু বকর সিদ্দিক এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।